হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম হোম ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। আজকে আমাদের আলোচনার বিষয় স্কোয়ার ফিট, সিএফটি, ঘনমিটার ও বর্গমিটার বের করার নিয়ম। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থেকে বেল আইকনটি প্লিজ অন করে দেবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটি মাঠের সাপোজ একটি মাঠের বা একটু জমির দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কি 40 ফিট। প্রস্থ হচ্ছে কি 30 ফিট। 40 × 30 ফিট, 40 × 30 ফিট, তাহলে আমাদের 1200 স্কোয়ার ফিট, মানে স্কোয়ার ফিট বের হলো 1200 স্কোয়ার ফিট। এখন আমরা এটাকে আমরা যদি সিএফটি বের করতে যাই, যে কোনো জিনিসের আমরা যদি সিএফটি বের করি, তাহলে যদি যে কোনো একটি বস্তুর তিনটি জিনিস থাকতে হবে। বর্গ ফিট মানে হচ্ছে বা স্কোয়ার ফিট, বর্গ ফিট হচ্ছে স্কোয়ার ফিট, বা হচ্ছে আপনার দুই মানে দুইটা জিনিস থাকতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ। আর সিএফটি মানে হচ্ছে ঘনফিট, ঘনফিটে থাকতে হবে কি তিনটা জিনিস, দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা। যেমন এটা হচ্ছে দৈর্ঘ্য আছে আমাদের কত 40 ফিট, প্রস্থ আছে কত 30 ফিট, এবং এর উচ্চতা, এর উচ্চতা আমাদের কত আছে, এর উচ্চতা আছে 6 ফিট। তাহলে আমরা খুব সহজের সিএফটিতে বের করতে পারবো। তো আমরা ক্যালকুলেশন করি, 40 × 30 × 6, তাহলে হচ্ছে 7200 সিএফটি। তো আমরা সিএফটি বের করলাম, আমাদের স্কোয়ার ফিট বের করা হলো, সিএফটি বের করা হলো। এবার আমাদের ঘনমিটার বা বর্গমিটার বের করবো, দুইটা বের করবো। আচ্ছা, আমরা আবার সর্বপ্রথম বর্গমিটার বের করে নিই। আচ্ছা, এর হচ্ছে 40 মিটার, একটি জমির দৈর্ঘ্য 40 মিটার, 40 × 20 মিটার, তাহলে আমাদের হবে 1200 স্কোয়ার মিটার, 1200 স্কোয়ার মিটার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ঘনমিটারে যদি বের করতে যাই, বা হচ্ছে কিউবিক মিটারে, ঘনমিটারে, তাহলে হচ্ছে কত হচ্ছে 30 মিটার × 20 মিটার, আর এর উচ্চতা তাহলে আমাদের লাগবে, তাহলে হচ্ছে আমরা ঘনমিটার পাবো। ঘন মানে তিনটি জিনিস, দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে একটা উচ্চতা, তাহলে তিনটি জিনিস আমাদের হচ্ছে 5 মিটার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 30 × 20 × 5, 3000 কিউবিক মিটার, তার মানে ঘনমিটার। তো এভাবে আমরা স্কোয়ার ফিট, সিএফটি এবং ঘনমিটার, বর্গমিটার বের করতে পারবো। তো বন্ধুরা, অনেক সোজা না? তাহলে এখন যে কোনো ধরনের এরকম কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা নিজেরাই বের করতে পারবেন। তো আমাদের চ্যানেলটিতে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।